করতে যাবো না, সেটা স্কুল এন্ড টাইমা। প্যান্টটা খুলে করে স্কুলে নিয়ে যায়। সো এই যে স্কুল এন্ড টাইমা, এই স্কুল এন্ড টাইমা হচ্ছে ঠিক প্যারেন্ট গেমার মতো, এরা প্যারেন্ট গেমা কুশ দ্বারাই গঠিত। তবে এদের বিশেষ বৈশিষ্ট্য আছে, বা বলতে পারো যে বিশেষ ধরনের প্যারেন্ট গেমা কুশ দ্বারা স্কুল এন্ড টাইমা গঠিত। বললাম বিশেষ ধরনের প্যারেন্ট গেমা কুশ দ্বারা স্কুল এন্ড টাইমা গঠিত। ঠিক এরকম সাপোজ এদের যে কুশগুলো আছে, এদের কুশগুলো হচ্ছে চার কোনাকার, বা তোমার যদি এরকম ভাবে দেখো এটা হচ্ছে এরকম, সাপোজ এদের কুশগুলো হচ্ছে এরকম। বিশেষ ধরনের প্যারেন্টেমা কোষ দ্বারা গঠিত, এবং এদের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এদেরও প্রোটোপ্লাজম আছে, কিন্তু এদের যে কোষ প্রাচীরটা আছে, খেয়াল করো সাপোজ এটা হচ্ছে মধ্যপর্দা, এটা হচ্ছে মধ্যপর্দা, এটা হচ্ছে মধ্যপর্দা। সো আমরা আগে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে, আগে আমরা পড়ছিলাম যে কোষ প্রাচীরে শুধুমাত্র কি থাকে, কোষ প্রাচীরে শুধুমাত্র এটা থাকতেছে, সেটা কি বলে যে সেলুলোজ থাকতেছে। এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কোষ প্রাচীরে সেলুলোজের পরে পেকটিনও জমা হয়, মানে সেলুলোজ আগে থেকে একটা সাবস্টেন্স এখন বাড়ছে, অর্থাৎ এইখানে যেটা জমা হয় সেটা হচ্ছে সেলুলোজ আর পেকটিন। সাপোজ এটা হচ্ছে সেলুলোজ, তারপর হচ্ছে পেকটিন, এবং সেলুলোজ আর পেকটিন জমা হয়, এবং এটা কি হয় এই জায়গায় একটু কোষ প্রাচীরে একটু পুরো হয়। আর কি করে সেটা হচ্ছে যে এদের যে এই কোনার দিকের যে অংশটা আছে, এই কোনার দিকের যে অংশটা আছে, এই কোনার দিকের অংশের, এই কোনার দিকের অংশের যে কোষ প্রাচীরটা, এই কোষ প্রাচীরটা হয় একটু বেশি পুরো হয়, মানে কোষ মানে কোনার দিকে এমন ভাবে জমা হয়, এটা থ্রি ডাইমেনশনে চিন্তা করি সাপোজ এরকম, তখন কোনার দিকে জমা হয় একটা মানে চার কোনাকৃতি বা তির্যক এরকম এরকম একটা গঠন সৃষ্টি করে। সো এই অ্যাকচুয়ালি এটাই গঠন। তারপরে হচ্ছে এদিকে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকতে পারে, প্রোটোপ্লাজম আছে, ভিতরে প্রোটোপ্লাজম আছে, আমরা নিউক্লিয়াস থাকে এটা বলতে পারি। আর হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায় না, আবার মাঝে মাঝে আবার দেখা যায়, কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা যায় না, কারণ হচ্ছে মাঝে মাঝে এটা পুরোটাই ভরাট হয়ে যায় এরকম ঘটে, আবার মাঝে মাঝে ভরাট হয় না, বা মাঝে মাঝে সেটা করে না, ফিল আপ হয় না। সো মাঝে মাঝে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়, মাঝে মাঝে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায় না। সো আমরা যদি এদের কাজে চলে যাই, কাজটা হচ্ছে খাদ্য প্রস্তুত করবে, আরেকটা হচ্ছে দেহ তো গঠন করবে, যেটা দেহে অবস্থান করতেছে সেটা দেহ তো গঠনের জন্য তো জরুরি। আরেকটা কাজ হচ্ছে যে এদের যেহেতু কোষ প্রাচীরটা যেহেতু একটু পুরু, কি বললাম এদের যেহেতু কোষ প্রাচীরটা একটু পুরু, দ্যাট মিনস এরা যেটা করবে সেটা হচ্ছে উদ্ভিদকে যান্ত্রিক শক্তি যোগাবে। সাপোজ একটা উদ্ভিদকে তুমি ধাক্কা দিলে, উদ্ভিদটাকে তো জায়গায় স্থির থাকতে হবে। সো এই যে স্থির থাকার জন্য সে যেই শক্তিটা, বা যেই মানে ওই ওইটা ফিরানোর জন্য যে ফোর্সটা, এই ফোর্সটা পাবে এরকম কোষ প্রাচীরগুলো শক্ত হওয়ার কারণে। যদি কোষ প্রাচীরগুলো শক্ত না হয় তো তুমি ঢাকা এটা একটা সাথে একটা দেখেন ইয়া হয়ে যেত। সো এটা হচ্ছে এখন এরা যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন অঙ্গে দৃঢ়তা প্রদান করে, দ্যাট মিনস বিভিন্ন অঙ্গে এরা কি করতেছে দৃঢ়তা প্রদান করতেছে। এরা যেটা থাকে সেটা হচ্ছে এরা যে পাতায় থাকে, সাপোজ এটা হচ্ছে একটা পাতা, এই যে পাতার যে মধ্যশিরাটা আছে, এটা হচ্ছে পাতার মধ্যশিরা, এরা হচ্ছে এই যে পাতার মধ্যশিরা থাকে। আমরা যদি একটু পাতার মধ্যশিরাটা খেয়াল করি, দেখবো যে পাতার মধ্যশিরাটা হচ্ছে মোটা, দ্যাট মিনস এই যে এই মধ্যশিরাটা মোটা, এবং এই মধ্যশিরাটা কিন্তু পুরাটা পাতার স্কেলিটন বলতে পারি, অর্থাৎ পুরাটা পাতাকে ওইটা ধরে রাখার জন্য একটা স্কেলিটন হিসেবে কাজ করতেছে। এই মধ্যশিরাটাতে যদি যেহেতু মধ্যশিরাটা দৃঢ়তা প্রদান করতেছে, সেহেতু এই জায়গায় যেটা থাকবে সেটা হচ্ছে কুলেনকাইমা। এবং এরা আরও কিছু কাণ্ডে থাকে, শুধুমাত্র পাতার এই জায়গাগুলোতে থাকে না, আরও কিছু কাণ্ড, যেহেতু আমরা দুর্বল কাণ্ডে যে গাছগুলো দেখবো, সাপোজ কুমড়া গাছ, লাউ গাছ, ওই গাছগুলোতে কুমড়া গাছ এবং গণ্ড কলসির যে কাণ্ড, ওই কাণ্ডেও এরা কি করে দৃঢ়তা প্রদান করে। যেমন কুলেনকাইমা কোষগুলো হচ্ছে জীবিত, তারপর হচ্ছে কি বলবো জীবিত, তারপর হচ্ছে কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন দ্বারা তৈরি, কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন দ্বারা তৈরি, তারপর হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে নাও থাকতে পারে। তারপরে যেটা বলবো এরা হচ্ছে বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, এরা বিভিন্ন অঙ্গে দৃঢ়তা প্রদান করে, সাধারণত পাতার মধ্যশিরা এবং মানে ওই গণ্ড কলসির কুমড়া গণ্ড কলসির কাণ্ডে দৃঢ়তা প্রদান করে। আর যেটা বলবো সেটা হচ্ছে দেহ গঠন করা, তারপর হচ্ছে দৃঢ়তা প্রদান করা, যান্ত্রিক শক্তি যোগানো, এগুলো হচ্ছে এদের কাজ। এটা গেলাম, এটা হচ্ছে কুলেনকাইমা। তারপরে যেটা যাবো সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। সো এই স্ক্লেরেনকাইমা কোষগুলো এই কুলেনকাইমার মতোই ছিল, অর্থাৎ মোটামুটি ওদের যে আকার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মোটামুটি এইরকমই ছিল কুলেনকাইমার যে কোষগুলো ছিল।
তো এটা হচ্ছে ক্লোরিন কাইনাস, ক্লোরিন কাইনাস। সো আমরা একটু আগে বললাম যে প্যারেনকাইমা আর ক্লোরেনকাইমা, আমি আবার বললি ক্লোরেনকাইমা মানে হচ্ছে যেটা হচ্ছে ক্লোরোফিল ফ্যাক্টর, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, সরি এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। সো এখন যেটা দেখো সেটা হচ্ছে এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। সো এই যে স্ক্লেরেনকাইমা আর যে ক্লোরেনকাইমা এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে মোটামুটি এরকমই, বা আমরা প্যারেনকাইমা ক্লোরেনকাইমাতে পড়ছি যে ওদের ওরা হচ্ছে জীবিত, কারণ হচ্ছে কি ওদের প্রোটোপ্লাজম আছে, বাট এদের প্রোটোপ্লাজম এক্সিস্ট করে না, এদের যেহেতু এদের প্রোটোপ্লাজম এক্সিস্ট করে না সেহেতু তারা হচ্ছে মৃত, কি বললাম, যেহেতু তাদের প্রোটোপ্লাজম এক্সিস্ট করে না, যেহেতু তাদের প্রোটোপ্লাজম নাই, প্রোটোপ্লাজম নাই মানে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নাই মানে জৈবিক কার্যাবলী সম্পন্ন করার মতো কেউ না, যেহেতু জীবে জৈবিক কার্যাবলী মানে জীবের কার্যাবলী কি সংগঠিত করতেছে না, দ্যাট ইজ এরা হচ্ছে মৃত। এখন এদের যেটা সেটা হচ্ছে যেহেতু প্রোটোপ্লাজম নাই, যেহেতু এরা মৃত, সেহেতু এদের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা অত্যন্ত ঘন হইলেও চলবে, ঘন হলে কোনো প্রবলেম নাই। এই কোষ প্রাচীর যেটা হয়, এই কোষ প্রাচীর একটা খুব মানে ঘন একটা পদার্থ জমা হয়, সেটা নাম হচ্ছে লিপডিন, নাম হচ্ছে লিপডিন। সাপোজ এটা হচ্ছে আমি দিলাম এরকম, এটা হচ্ছে মধ্যপর্দা, এই মধ্যপর্দার উপরে অনেক ঘন একটা ইয়া জমা হবে, সেটা হচ্ছে সেটাকে বলা হবে লিপডিন, সেটাকে বলা হবে লিপডিন, সেটাকে বলা হবে লিপডিন। এবং এই এই টিস্যুগুলোর যে কাজ, এই টিস্যুগুলোর কাজটাই হচ্ছে যে অঙ্গকে দৃঢ়তা প্রদান করা, অর্থাৎ এরা থাকে হচ্ছে মানে একটা গাছ, সাপোজ এটা হচ্ছে একটা গাছ, যদি গাছের কথা চিন্তা করি এটা হচ্ছে একটা গাছ, ঠিক আছে। এখন এরা থাকে হচ্ছে গাছের বাইরের দিকের সেলে, এরা হচ্ছে গাছের যে বাইরের দিকের যে অংশটা, বাইরের দিকের যে পোর্শনটা, এটা গঠন করছে হচ্ছে ওরা। এরকম একটা সেল, এরকম একটা সেল, এই সেলগুলোর মধ্যে কি নাই, অবশ্যই প্রোটোপ্লাজম নেই, প্রোটোপ্লাজম এক্সিস্ট করতেছে না। এখন এদের যেটা হয় সেটা হচ্ছে এদের যেহেতু সেলের বাইরে, যেহেতু গাছের বাইরে থাকতেছে, একটা খেয়াল করো, সাপোজ একটা গাছকে ঝড় বৃষ্টি সবকিছু অতিক্রম করতে হচ্ছে, বা গাছকে সবসময় এইরকম ইয়ার দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে, সো এই সবগুলাকে এই সবগুলোর মধ্যে ফেস করতেছে। আমি যদি ক্লোরেনকাইমা বা স্ক্লেরেনকাইমা বা একটা পরিবহন টিস্যুর কথা বলি, ওইগুলো হচ্ছে পরিবহন টিস্যু থাকছে একেবারে মাঝখানে, একেবারে ভিতরে, দ্যাট মিনস এই যে সাপোজ এই জায়গায় একটা বাতাস আসলো, এই জায়গায় বাতাসে যেই ফোর্সটা দিতেছে, এই ফোর্সটা কি বাইরের সেলগুলোতে দিতেছে নাকি ভিতরের সেলগুলো দিতেছে, ইনডাইরেক্টলি ভিতরের সেলগুলোকে দেয়, কিন্তু ডিরেক্টলি কিন্তু তারা বাইরের যে সেলগুলো আছে ওই সেলগুলোতে ওই ফোর্সটা দিতেছে, দ্যাট মিনস ওই বাইরের দিকের যে সেলগুলো আছে ওই সেলগুলোকে অবশ্যই একটা মানে এমন মানে একটা কাজ করতে হবে যাতে ওইটাকে ফিরানো যায়, এবং ওদের মেইন কাজটা হচ্ছে এটাকে প্রোটেক্ট করা। সো যেহেতু ওদের মেইন কাজটা হচ্ছে ওদের প্রোটেক্ট করা, ওদের কোনো প্রোটোপ্লাজমের দরকার নাই, কারণ ওদের ওদের কেউ বলে না যে খাদ্য উৎপন্ন করার কথা, খাদ্য উৎপন্ন অন্যরা করতেছে, ওদের কাছে জাস্ট প্রোটেকশনটা দেওয়া, ওদের কাছে জাস্ট প্রোটেকশন দেওয়া। তো যেহেতু ওদের প্রোটেকশন দিতে হয়, যেহেতু বেশি পরিমাণ ফোর্সের বিরুদ্ধে কাজ করতে হয়, সেহেতু এদের যেই ইয়াগুলো আছে মানে যেই ইয়া কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীরগুলো অত্যন্ত কোনো হয়, এই কোষ প্রাচীর অত্যন্ত কোনো, এবং কোষ প্রাচীরে যেটা জমে সেটা হচ্ছে লিগনিন জমে, কোষ প্রাচীর যেটা জমে সেটা হচ্ছে লিগনিন, যেহেতু কোষ প্রাচীরে লিগনিন জমে সেহেতু বা কোষ প্রাচীর যেহেতু পুরো হয় বা এই কোষগুলো অনেক লম্বা হয়, সেহেতু এরা কী করতে পারে, এরা হচ্ছে ওই এই ফোর্সটাকে মানে ইয়া করতে পারে, আটকাতে পারে। সো এরপরেও এদের মধ্যে কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, সেটা হচ্ছে যে এদের যে ইয়াটা আছে, আমরা যদি পুরো ইয়াটা লিগনিন দেখি যে লিগনিন অ্যাকচুয়ালি কোন কোন জায়গা থেকে, তখন আমরা দেখবো যে লিগনিন পুরাটা স্তর জুড়ে থাকতেছে না, লিগনিন থাকতেছে হচ্ছে সাপোজ এই পুরাটা জায়গায় আছে, এই জায়গায় লিগনিন নাই, এই জায়গায় লিগনিন নাই, লিগনিন অবস্থান করে না, বাট এই জায়গায় লিগনিন অবস্থান করে না, তখন আমরা এই যে এই একটা পথ তৈরি হইলো, একটা কোষ থেকে আর একটা কোষের একটা পথ তৈরি হইলো, এই পথটাকে, এই পথটাকে বলা হচ্ছে, এই পথটাকে বলা হচ্ছে ইয়া পিট পিয়ার, পিট পিয়ার বা এটাকে বলা হয় কোপ, এটাকে বলা হয় কোপ। এটাই ছিল স্ক্লেরেনকাইমা সম্পর্কে অংশ। সো স্ক্লেরেনকাইমার দুইটা প্রকার ভেদ আছে, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইট। সো ফাইবার স্ক্লেরাইট এগুলো মনে রাখা সুযাই, তো ফাইবারকে যদি আমরা বলি ফাইবার মানে কি সুতার মতো, দেখুন এগুলো হচ্ছে লম্বা, দেখুন ক্রস সেকশনাল, সো এগুলো হচ্ছে লম্বা ফাইবার একটা সাথে আরেকটা সংযুক্ত থাকে, তারপরে এদের যেহেতু এরা স্ক্লেরেনকাইমার অংশ বলতে পারো, এদের পাশে লিগনিন জমা হয়, তারপরে এরা হচ্ছে এদের হচ্ছে প্রোটোপ্লাজম বিহীন, এরা হচ্ছে মৃত, তারপরে হচ্ছে আর কি বলতে পারো এদের এরকম আর কি কিছু। সো এটা হচ্ছে ফাইবার, তারপর হচ্ছে আবার স্ক্লেরাইট, স্ক্লেরাইট সম্পর্ক, স্ক্লেরাইট সম্পর্ক হচ্ছে একটা তথ্য যায় যেটা স্টোন সেল বলা হয়, খাটো সম বিষয় এরকম, মোটামুটি বৈশিষ্ট্য এইটাই, যে তোর স্ক্লেরেনকাইমার অংশ তাদের এইটাই, প্রাচীরে কূপ থাকে এগুলো।
এখন আমরা যেটা চলে যাবো, এখন আমরা চলে যাবো হচ্ছে জটিল টিস্যুতে।